रे सा नी पा नी सा रे फा गा रे सा नी सा रे गा सा रे सा रे रे गा रे गा गा पा गा पा पा नी सा रे ओ বন্ধু তুমি শুনতে কি পাও। গান শিখতে আমার অনেক কষ্ট হয়েছে, আমার নিজের কোনো হারমোনিয়াম ছিল না। 55 কিলো 60 কিলো এরকম দূরে সাইকেল চালিয়ে গিয়ে, তখন তো ব্রিজ ছিল না, খেওয়াঘাট পার হয়ে এই সাইকেল চালিয়ে সেই ছোট্ট ছেলেটি আমি ওখানে গিয়ে গুরুর সন্ধান করেছি। এমনও হয়েছে যে সাইকেল চালিয়ে আমি সৈয়দপুরেও গিয়েছি ভালো ওস্তাদের জন্য। আলগা করো গো খোপার বাঁধন, আলগা করো গো। প্রথম যখন গান শিখি তো সেক্ষেত্রে সাংস্কৃতিক সংগঠনগুলো ক্লাবগুলোতে গিয়ে গিয়ে বসে থাকতাম, কতক্ষণে হারমোনিয়াম ফাঁকা হয়, কখনো সুযোগ পেতাম কখনো সুযোগ পেতাম না। আবার মানে দুঃখ ভারাক্রান্ত মানে ব্যথা নিয়ে বাড়ি ফিরে আসতাম যে আজকে আর গান গাওয়া হলো না। আমি না বুঝিয়া দিয়া মন পাইয়াছি হায় হুতাশন, না বুঝিয়া দিয়া মন পাইয়াছি হায় হুতাশন। ভালো ওস্তাদ পাইনি, কারণ আমার অর্থনৈতিক অবস্থা ওই সময় খুবই খারাপ ছিল, ফলে ওস্তাদ রেখে যে গান শিখবো বা ওস্তাদকে যে আমি মানে গুরু দক্ষিণা দিয়ে গান শিখবো সেটা আমার সৌভাগ্য হয়নি। আমার যিনি ওস্তাদ তিনি আমাকে বিনা পয়সায় শিখিয়েছেন। আমার জন্ম গেল ঘাটে ঘাটে ভাঙা তরি বাইয়ারে আমার। আমার আজকের মতো এত সুবিধা ছিল না গান শেখার বা সঙ্গীত শেখার, ওস্তাদও কম ছিল আর যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল। কোনো কোনো সংগঠন হয়তো পাত্তা দিত, কোনো কোনো সংগঠন পাত্তা দিত না। তারপরে আমি ছুটে যেতাম যে কোথায় একটু হারমোনিয়াম বাজাতে পারি, কারো বাড়িতে যদি হারমোনিয়াম থাকে। ওরে আগা না এ ডুবো ডুবো পাছা না এ বইশো ঢোঙ্গায় ঢোঙ্গায় সাকুম জহল রে। সৈয়দপুরে অনেক ভালো ভালো ওস্তাদ আছেন। আমি এই এদিকে আমাদের চিলমারির হরিপুর খেওয়া পার হয়ে গাইবান্ধা একসময় মানে এখনও সংস্কৃতির খুব উর্বর একটা জায়গা, সেখানে গিয়েছি অনেক বড় বড় ওস্তাদের সাথে বসে থেকে জেনে নিয়েছি, শিখে নিয়েছি, দিক নির্দেশনা নিয়েছি। আজি দেওয়া হে দারুন ম্যাগ বুঝি ঝরি আসিবে, আজি দেওয়া হে দারুন ম্যাগ। বাংলা গানকে পছন্দ করি, তো বাংলা গান হোক সে নজরুলসঙ্গীত হোক রবীন্দ্রসঙ্গীত হোক বাউল গান ভাওয়াইয়া গান বা যে কোনো আঞ্চলিক গান, বাংলা ভাষার জন্য বাংলা গানের জন্য বাংলা সংস্কৃতির জন্য পৃথিবীর মনে হয় কোনো আর কোনো জাতি এর জন্য রক্ত দেয়নি জীবন দেয়নি, সেজন্য আমি বাংলা গানকে ভালোবাসি। আজ এই বৃষ্টির কান্না দেখে নজরুলসঙ্গীত প্রথমের দিকটাতে আমি খুব বেশি গুরুত্ব দিয়েছিলাম, এখন আমি সব ধরনের গানই করি, সব বাংলা গান আমার ভালো লাগে, যেখানে বাংলা ভাষায় মানুষের জীবন কথা মানুষের জীবন জীবিকার কথা বলে মানুষের সংস্কৃতি উঠে আসে আমি বাংলা গানকে ভালোবাসি, সেজন্য সব ধরনের গানই বলার চেষ্টা করি। পরের বোঝা বইয়া বইয়া নৌকারে গল। আমার জন্মস্থানটা হচ্ছে অলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নে, কিন্তু আমি আমার ছোটবেলা থেকেই একদম সেই শিশু বয়স থেকে আমি আসলে চিলমারিতে বড় হয়েছি, চিলমারি আমার নানার দেশ, এখানেই স্থায়ী হয়ে গেছি, এখানেই স্থায়ী বাসিন্দা। আপনি বাংলাদেশ বেতার রংপুরের স্পেশাল গ্রেডের একজন শিল্পী এবং বাংলাদেশ টেলিভিশনের লিস্ট তালিকাভুক্ত একজন শিল্পী, এর পাশাপাশি আসলে আপনার ব্যক্তি জীবন আপনি কী করেন? আমি ব্যক্তি জীবনে অনেকগুলো বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেছি, সঙ্গীত নিয়ে কাজ করেছি। তো যখন বাংলাদেশ বেতারে স্পেশাল গ্রেডে গেলাম তখন আমাদের বাংলাদেশ বেতারে হাতে গোনা কিছু শিল্পী মানে সবসময় আমরা স্পেশাল প্রোগ্রামগুলো করি, তো ঘন ঘন বেতারে যেতে হয়, হয়তো বা কোনো প্রতিষ্ঠান ওভাবে হয়তো বা ছুটি ছাটা দেবে না, সেই জন্য এখন শুধুমাত্র গান নিয়েই আছি, বেতারে স্পেশাল প্রোগ্রামগুলো করি, আমার শিডিউল প্রোগ্রাম তো আছেই।